हाय गाइस, आई एम अब्दुर। আমি আজকে নিয়ে চলে এলাম নতুন ব্লগ ভিডিও। আজকে ব্লগটা হচ্ছে আমি সারা দিন কি কি করছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমি প্রচুর কাজ করেছি গাইস। কালকে বিকেল দিয়ে বৃষ্টি শুরু হলো। গাইস তো বৃষ্টি শুরু হলো, কালকে প্রচুর মেঘ ডাকছিল, আজকে আবার রোদ উঠে গেছে গাইস। আজকে আরেকটি বিশেষ কথা হলো গাইস, আমাদের যে বন্ধু আছে বিট্টু সুইটি, তাদেরকে দেখতে এসেছিলো আমার একটা বন্ধু। তো দেখুন, আজকে কাজটা হলো আমি গাছগুলো লাগিয়েছি। এই গাছগুলো সকালে বললো মা লাগিয়ে দে, আমি লাগিয়েছি। কী জানি না কে হবে কি না, আমি তো লাগাতে পারি না, এই কুড়েছি না ঢুকিয়ে দিয়েছি। আর দেখুন গাইস কী সুন্দর ফুল ফুটেছে, এগুলো নয়নতরা, নয়নটার সময় ফুটবে গাইস। আজকে রোদ দিছে প্রচুর। তোমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। দেখতে থাকুন, খেতে থাকুন, আর সুস্থ থাকুন। গাইস আমার বন্ধু দেখতে আসছে, নাম সমীক, দেখতে আসছে বিট্টুটাকে। হ্যাঁ দেখেছিলাম তো তোদের বাড়িতে, ও পাতলা ছিল বল কত জন্ম দিয়েছে, কদিন পরে এনে দিয়েছে। ছাদে খেলে আমরা বৃষ্টি ঢুকে যায় নিজে নিজে, হ্যাঁ নিজে ঢুকে যায়। তোর গেট লাগিয়ে দিই হালকা করে, ঠাকুর হচ্ছিল নাকি? না না, নতুন বানালাম এটা খড়গদের জন্য, বানালি শুধু খড়গদের জন্য। হ্যাঁ ওইখানে ছিল একটা ছোট্ট বড় ঘরটা, এটা ভেঙে এখানে বানালাম। ভাত খাই তো, ভাত খাই। ইউটিউবে সার্চ করবি পেয়ে যাবি আর উদ্র করবি। এই ঘরটা বানালাম, না হলো কলা গাছ উঠেছে, উঠছিল না। একটা বাপা ছোট করে দেখে দেখেছিলাম, তারপরে দিকে দড়ি এই পুরো উপরে পুরো ছড়িয়ে দেবো। এই এই তোকে মারবো, তুই কেন কেন বলছিস মারবো? ইয়ে নিয়ে আয়, বললাম সব নাই শেষ হয়ে গেছে, তোলে খাবে না, জল দিদি জল না, ধোপো গাছ দিকে একটু দি, ধোপো গাছ আসবি তো, ঠিক আছে যদি বৃষ্টি আসে তখন মেঘ দেখি রাত্রেবেলা মাসে মাসে অন্তর দিবে, মাসে মাসে অন্তর অন্তর মাস মাস করে দিবে। ভাত মুড়ি রুটি চামুড়ি সব খায়, চিকেন বড় লোকের মেয়ে গাজর খায় না, গাজর এত তুই গাজর খায় না, আমার গাজর খায় না, বন্ধাকপি খরচ তো গাজর খায়, বনের খরচগুলো খায়, যেখানে তুই ফসল হবে মাটির নিচে ঢুকবে সব কাজ নিচে চলে যাবে। আমাদের কুচু কুচু করে যেগুলো ছাল ছিল আলু কোথা কাটছেই না, এইটুকু
পাচ্ছি না তো বড় এই বড় একদম আমাদের গাছে এখানে পিছনে একটা গাছ আছে একটাই গাছ যাতটা খুব ভালো গাইজ এত বড় পেয়ারা গাইজ দেখুন গাইজ কত বড় পেয়ারা ওয়াও দেখুন এত বড় পেয়ারা কোথায় হয় হ্যাঁ গাইজ দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে এই গাছটা দেখুন এটা আমাদের বেলকনি গাইজ দেখে নেন এখানে উপরে টাঙিয়েছি এটা টাঙিয়েছি আর গাইজ জল দেবো গাছে বৃষ্টির জল আমরা ধরে রেখেছি বর্ষাকালে আরও আছে বাড়িতে কেন গ্রীষ্মকালে কাজে লাগবে এগুলো দেখুন এগুলো ধরে রেখেছি এই বালতি ঘরে আনা আর আছে জল দিদি অল্প অল্প করে জল দিই মাটি ভিজেই আছে জল দিয়া দেখে নিয়েছেন মেলকুনি থেকে গাছগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন হ্যাঁ গাইজ আমাদের এখানে প্রচুর ঘরে শেয়ালা হয়েছিল উঠুনে দেখুন ব্লিচিং ছড়িয়েছে মা আমাদের মা ছেলা কাজ করলো আমি কিছু করিনি মা হ্যান্ড গ্লাভস পরেছিল হাতে ছড়ালো ঢাকা দিল একদম এবারে সকালে আয় দিই না না এ আয় 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 গাইজ অনেকদিন দেখায়নি আমাদের বন্ধুদের দেখুন কত বড় হয়ে গেছে বাবা কলমি শাক এনেছিল খাচ্ছে একটু নাচি চোখগুলো দেখুন বন্ধু বলো বলো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো বলো আমাদের আমাকে যদি ভালো লাগে বলো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে বলো সাবস্ক্রাইব করো বলো গাইজ সাবস্ক্রাইব করে দিবে বলছে গাইজ গাইজ সাবস্ক্রাইব করে গাইজ সাবস্ক্রাইব করো